হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? অ্যাকচুয়ালি আমার নেট খুব একটা ভালো না, দ্যাটস ওয়াই আজকে কোনো রকমের মানে গান গাওয়া পসিবল না। যদি কোনো রিকোয়েস্ট থাকে হাই আলম মনি, হাই পুনম, লাভ ইউ, হাই রাশেদ, হাই মুস্তাফিজুর। আপু ভাত খাইছেন? নিয়ে আয়, ভাত খাইতো নো। আমি তো নোয়াখালি ভাষা পারি। আপু আজ তুমি সবার আগে হিন্দি গান হবে না? আমি আজকে বলে দিয়েছি যে কোনো রকমের কোনো সং রিকোয়েস্ট করা যাবে না, কারণ হচ্ছে আজকে আমার নেটের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ ভালো আছি। সবাই আমাকে জিজ্ঞেস করছে যে আমি কেমন আছি কেমন আছি, সবাই সবার কথা বলেন না কেন? কে কেমন আছে আমি জানতে চাচ্ছি। সবাই কেমন আছেন? ও নো, আমার সামনে থেকে একটা মশা ঘুরবে করতেছে। আপু অ্যালবাম করবো তোমার সাথে। হ্যাঁ হাল ওয়েলকাম। আমার মেইল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন। লাইভে না আসে একজন মুসলিম হিসেবে কি জানি লিখলো, যাই হোক, অনেকে অনেক রকমের নেগেটিভ কথাবার্তা লিখে আমার দৃষ্টি এড়ানোর চেষ্টা করে। তো এটা তো সহজ ব্যাপার না যে জানা তানো কথা লিখলেই দৃষ্টি আকর্ষণ করা যাবে, সো এইগুলা থেকে দূরে থাকেন, ভালো হবে। ভালো আছে রাশেদ, যাই হোক সবাই ভালো আছে শুনে খুব ভালো লাগলো। আর যারা শিখ আছেন, যারা শিখ ছিলেন, তাদের জন্য কি বলবো, অনেক দোয়া করবো যাতে ঠিক মতো সবাই সুস্থ হয়ে যায়। আই ফিল ভেরি অ্যালোন, ও সো সরি ফর ইউ। আপু একটা সং করো। সং করব বাট আমি জানি না, আমার নেটের অবস্থা খুব একটা ভালো না। লেট মি নো যে মানে আমার কথা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। যদি ক্লিয়ারলি বোঝা যায় দেন আমি গাওয়ার ট্রাই করব। পেন্দাম, আমার নতুন আপডেট বলতে আমার নতুন আমার সেকেন্ড সোলো অ্যালবাম যেটা ছিল 2015 সালে রিলিজ হয়েছে, ওনলি সাবার টু, এই অ্যালবামের দুইটা গান, একটা হচ্ছে আসিফ ভাইয়ের সাথে সাগরের শব্দ, আর একটা গান হচ্ছে পাগল পাগল মন তসিফ ভাইয়ের সাথে। এই দুইটা গান মিউজিক ভিডিও করেছি আমি রিসেন্টলি, তো ইনশাল্লাহ খুব ভালো লাগবে সবার, আমি তো আশা করছি। আমি জানি না, রাতে খাওয়া দাওয়া করছো না? এখনো করিনি। ক্লিয়ার না? বাড়িতে একটু নেটের প্রবলেম আছে। আচ্ছা, সবাই যখন রিকোয়েস্ট করছে একটা গান করে ফেলি, আমার সেকেন্ড সোলো অ্যালবাম মল্লি সাবা থেকে একটা গান করি, যে গানটা মিউজিক ভিডিও হয়েছে আসিফ ভাইয়ের সাথে। সাগরে সব ঠিক, একই সাথে যাই কি দেখা, হৃদয়ে সব কথা
এক রাতে যাই কি লেখা, তুমি আমার ভালোবাসা একটু যাদের হাসি, যতটুকু ভালোবাসি তোমায় মন থেকে ভালোবাসি, আমি মন থেকে ভালোবাসি। যারা গানের রিকোয়েস্ট করেছেন তাদের জন্য ছিল এই গানটা। আর বেশি গান আসলে বেশি করতে পারবো না, কারণ নেটের অবস্থা খুবই খারাপ। সো আমার মনে হয় কি, থ্যাংক ইউ আনসারউদ্দিন, এটা আপনার প্রিয় গান ছিল যেহেতু। নাইস সিঙ্গিং অ্যান্ড অলসো নাইস, থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক কিউট, থ্যাংক ইউ। এই কণ্ঠ নিয়ে বাংলাদেশে আছেন কেন? তো বাংলাদেশে তো আমার জন্ম, এই কণ্ঠ নিয়ে আর কোথায় যাব? নাইস ভয়েস টিউন, থ্যাংক ইউ সো মাচ। হাই রাকিব, কোথায় যাচ্ছেন আমাকে লাইভে ছেড়ে? নেত্রকোনা পুলিশ লাইন ইনভেন্ট করলাম, আসবেন কিন্তু? শিওর, কারো যদি ইভেন্টের কোনো প্রোগ্রাম থাকে ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, আমার মেয়েরে। আমি অবশ্যই চেষ্টা করব। দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, ঘুম না আসলে কি হবে? আপু নতুন গানের আপডেটগুলোর লিঙ্ক পোস্ট করব। হ্যাঁ শিওর, আমি নতুন গানের নতুন গান যখন আসবে তখন আমি শিওর শিওর আমি পোস্ট করবো সেগুলো, কোনো সমস্যা নেই। 122 জনের আমি এত রাতে কেন ডাক দিলা গানটা? আসলে এখন গান করতে চাচ্ছি না, আমার নেট খুব একটা ভালো না। সাবা, তোমার গান খুব ভালো লাগে সত্যি, তুমি অসাধারণ কথা, থ্যাংক ইউ সো মাচ। আমি লাইভে কিন্তু আসি সবার এই ধরনের কমেন্ট পাওয়ার জন্যই। হ্যাঁ ইচ্ছে করি, আসলে আমি তনু তনু বলতে তনুর মতো আরও অনেকেই আছে আমাদের বাংলাদেশে, তো এরকম অবস্থার শিকার হয়েছে, তো সবাইকে উদ্দেশ্য করে আসলে সেই কথাগুলো বলার ছিল আমার। নেট ক্লিয়ার, আচ্ছা নেট ক্লিয়ার হলে তো খুবই ভালো কথা, জনম জনম। এই জীবনে চাই না কিছু, চাই শুধু তোমাকে, জীবনে মরণে থেকো তুমি শুধু আমার পাশে, জনম জনম তোমাকে কাছে পেতে চাই, তুমি ছাড়া এই জীবনে আপন কেহ নাই, জনম জনম তোমাকে কাছে পেতে চাই, তুমি ছাড়া এ জীবনে আপন কেহ নাই। আমার এখানে দেখাচ্ছে আমার নেট কানেকশন খুব উইক, এই জন্য আসলে আমি বুঝতে পারছি না যে আমি গান করব কি করব না। মনে প্রেম আসে না তোমাকে দেখার পর, তো কি আসে ভাই? আপনি কথার জবাব দেন না। আহারে, এত এত মানুষের এখানে এখানে এত এত মানুষের কমেন্ট পড়তেছে, আমি কিভাবে জবাব দিব? ওপেন লাভ, ওয়েলকাম। আহ
তোমার সাথে একটা কথা আছে, তাই বলে ফেলেন, সমস্যা নেই। আচ্ছা, যাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, তারা আমাকে আর একটু বেশি বেশি করে কমেন্ট করবেন। হ্যাঁ, সজীব লিখেছে, আমার গান খুব ভালো লাগে। থ্যাংক ইউ সজীব। জাবির, আপনার কমেন্টে কিন্তু আমি একবার পড়েছি, আপনি এমন কোনো কমেন্ট লিখে না যেটা আমি পড়বো। ফিরোজ লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ, আমার প্রশংসা করেছেন, থ্যাংক ইউ। আপু, আপনাকে ইমেল আইডিটা, হাসিব, হাসিব, আমার ইমেল আইডিটা হচ্ছে আপনি আমাকে এখানে পোস্টে শেয়ার করেন, আমার আমি আপনাকে পোস্টে দিয়ে দিব। আপনি আমার এখানে যদি কোনো পোস্ট করেন, দেন আমি এখানে পোস্ট আপনাকে দিয়ে দিব, অ্যাড্রেসটা। আবু ইউসুফ, আমি আপনার এখানে পড়েছি তো, আমাকে আমাকে দেখার পর আপনার ঘুম আসে না এমন একটা কথা লিখছেন, ভালোই, খারাপ না। অ্যাজোইক এন, এ মানেটা কি নামের? এখানে আমি অনেক পিকিউলিয়ার পিকিউলিয়ার নাম দেখতে পাচ্ছি, নামগুলো পড়তে আমার দাঁত ভেঙে যাচ্ছে মনে হচ্ছে। আমি ইরাকে ভাত খাই, আপনি খাবেন? আরে আমি না ভাত খাই না, মোটা হয়ে যাবো তাই। কি লিখেছে অঙ্কিতা ইসলাম রোশনি, হাই, থ্যাংক ইউ সো মাচ। ইমরান লিখেছে, কিউটের ডিব্বা, থ্যাংক ইউ সো মাচ। রায়হান লিখেছে, ঘুম ঘুম ভাব মনে হয় না, মোটেও না। আমি আজকে মোটামুটি, আমার আজকে ক্লাস ছিল ভার্সিটিতে, ক্লাস করে এসে আসলে অনেক টায়ার্ড ছিলাম, অনেক ঘুমিয়ে নিয়েছি, আর ঘুমাতে ইচ্ছা করছে না, তো আমার চোখে কোনো ঘুম ঘুম ভাব নাই কিন্তু একদম। কি ব্যাপার, এখন এত রাগের সাইন দেওয়া হচ্ছে কেন? নেট পড়ে জন্য? আচ্ছা, নেট তো পোর হতেই পারে, তাই বলে এত রাগ করার কি আছে আমি তো বুঝলাম না। হ্যাঁ, এই জন্য তো ভাত খাই না, নাম পড়বে না, দাঁত পড়ে গেলে গান শোনাবো কি করে? এতদিন পরে কই থেকে? অ্যাজোইক, আসলে এত ব্যস্ততার মধ্যে থেকে সবসময় লাইভে আসাটা পসিবল হয় না, আর লাইভে আসতে হলে একটু প্রস্তুতি নিতে হয়। প্রস্তুতি মিন্স নেট কানেকশন ঠিক আছে কিনা দেখতে হয়, তারপর আমার অ্যালার্জি আছে নাকি? না, আমার অ্যালার্জি নেই। তবে হ্যাঁ, যে মানুষগুলো একটু উল্টাপাল্টা কমেন্ট করে তাদের উপর আমার খুব অ্যালার্জি আছে। মাসুদ রানা দুলু, আমি আপনার এই যে আনসার দিলাম। ইমরান হোসেন রুবেল, গান ভালো লাগে, আলমগীর গান ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। হৃদয়ে তুমি আছো অন্তর জুড়ো, শামীম আহমেদ, এটা আপনার পছন্দের গান, থ্যাংক ইউ সো মাচ। আপনি সবার প্রতি রাগ কেন জানেন? সবাই আপনাকে ভালোবাসে। ও তাই, রিপন, দ্যাটস এ গুড, গালে এটা কিসের দাগ? কোথায় এটা? এটা আমার তিল, এটা দাগ না। এইচএম রাশেদ, চলে যাবো নাকি? কেন চলে যাবেন? আমি কি কাউকে চলে যেতে বলেছি? আর কিছু মানেন না মানেন, এটা মানতে হবে, দুষ্টু আর বাচাল কন্যারাই মনের দিক দিয়ে সবচেয়ে ভালো হয়, ঠিক বলেছি না?
হ্যাঁ হ্যাঁ আবু ইউসুফ, আপনি কিন্তু একদম ঠিক বলেছেন, কিন্তু আমি কিন্তু অনেক বাচাল না, বাসায় আটা ময়দা নাই, আসলেই নাই, কারণ আটা ময়দা কিনতে অনেক টাকা পয়সা লাগে। আমি এত টাকা পয়সা দিয়ে আটা ময়দা কেন কিনবো বলেন? আল্লাহ কি আমাকে কম সৌন্দর্য দিছে? ইভেন আমি যদি একটা শ্যামলা মেয়ে হতাম, একটু ডার্ক কালার হতাম, তবুও আমি এভাবে আসতাম উইদাউট মেকআপ। মেকআপ দিয়ে কি হবে? কারণ আমার, আমি জানি আমার আমার ফ্যানরা, আমার ফ্রেন্ডরা আমাকে এভাবেই দেখতে পছন্দ করবে। আগে তো তিল দেখলাম না, জানি না। যে তাই, ও তাই রাশেদ, এগুলো কিন্তু একদম ঠিক না, আপনার তিলটা আপনাকে মানাইছে, থ্যাংক ইউ সো মাচ। আপনি এত রাগ করলেন কেন? এই যে দেখেন না কেমন কেমন করতেছে সবাই, তো রাগ করবো না তো কী করবো বলেন? এই যে রাগ করছি, ভাল লাগে না কি টেম্পলগুলো হইলে চোখে আগুন ঝরে। ও ও হো, তুমি কি প্রেম করো? তো পুরো এহান জিজ্ঞেস করেছে। নো পার্সোনাল কোশ্চেন, এতগুলো কমেন্ট করলে ব্যাক করো না, সব কথাই যে করলাম তো, সবসময় কি আর ব্যাক করা যায় বলেন? কিভাবে ব্যাক করবো আমি এতগুলো কমেন্ট? চৌধুরী পুরো, তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আমার নেটওয়ার্ক একটু পড়ুন, বিশেষ তো দেখাবার জন্য। আরেকটা সং হবে, কিন্তু আমার তো নেটওয়ার্ক খুবই পুয়ার। আচ্ছা আগে ভাগে সবাইকে বাই বলে রাখি, নেটওয়ার্ক যদি পোর হয় তাহলে তো আমার কিছু করার নাই। নেটওয়ার্ক এখানে দেখাচ্ছে কানেকশন খুবই পোর, খুবই উইক। তুমি অনেক কিউট, রাগ করলে খুব ভালো মানায়, থ্যাংক ইউ। অ্যাডমিনরা সবাই সিঙ্গেল, জাতীয় খেতাব, বুঝলাম না। আপু গালের পাশে এটা কি? এটা আমার তিহিল। বাপ্পি, আপনার নামটা কঠিন না তো, এই যে পড়ে ফেললাম। আসলে এতগুলো কমেন্টের কমেন্ট সবাই দিচ্ছে তো, এই জন্য কমেন্টগুলো উপরের দিকে উঠে যাচ্ছে খুব তাড়াতাড়ি, এবং আমি নাম পড়তে পারছি না এই জন্য। না আমি তো চলে যাইনি। বিয়ে কবে করছেন? জন্ম মৃত্যু বিয়ে তো আল্লাহর হাতে, আল্লাহর যখন মর্জি হয় তখন। জুনায়েদের ডায়লগটা আবার একটু দেন। তুই জানোস না, তুই জানোস না আমি কে, আমি জুনায়েদ। হাই মুরকি ভাইয়া, ওয়েলকাম। আপু একটা হাসি দাও তো, এটি দিলাম। আরেকটা রোমান্টিক সং করো, আরেকটা করবো। কিন্তু নেটওয়ার্ক এখানে উইক দেখাচ্ছে, কিভাবে করবো গানটা? ইচ্ছে ঘুরি, আপনি কিন্তু যেটা কমেন্টটা করছেন আমার কিন্তু ভালো লাগছে না, কমেন্টটা খামাখা করে লাভ নাই। আচ্ছা
জেভিন, থ্যাংক ইউ। নেটওয়ার্ক কানেকশন, নেট কানেকশন এত উইক, গান করতে যাচ্ছি পাচ্ছি না। হ্যাঁ সোহেল, আমি তো পড়ছি। আপনার ভালো আছেন? আপনার বাসায় সবাই ভালো? হ্যাঁ লোকমান, আমার বাসায় সবাই ভালো। বালিকা ঘুমিয়ে পড়ো না, তো ভূত আসবে। না না না, আমি ভূত খুব ভয় পাই, ভীষণ রকমের ভয় পাই। কিন্তু যাই হোক, এখন তো সময় ভালোবাসা, এই দুটি হৃদয় কাছে আসা। তুমি যে একা আমিও যে একা, লাগে যে ভালো ও প্রিয় ও প্রিয়, এখন তো সময় ভালোবাসা, এই দুটি হৃদয় কাছে আসা। তুমি যে একা আমিও যে একা, লাগে যে ভালো ও প্রিয় ও প্রিয়, কি ছোঁয়া আমাকে দিলে তুমি, রাতে দিন তোমাকে ভাবি আমি, হো হো, কি ছোঁয়া আমাকে দিলে তুমি, রাতে দিন তোমাকে ভাবি আমি, কেন বোঝো না প্রেমের পাগলামি, ও হো, এখন তো সময় ভালোবাসার, এ দুটি হৃদয় কাছে আসা। তুমি যে একা আমিও যে একা, লাগে যে ভালো ও প্রিয় ও প্রিয়, থ্যাংক ইউ, সো সুইট সং আপু, খুব কিউট, থ্যাংক ইউ সো মাচ। তোমার সাথে কোনো কথা নাই কেন? আব্দুল হাকিম, আপনার নামটা তো পড়ে ফেললাম। এখন ভালোবাসার সময় না, ঘুমানোর সময় সবুজ। ঈশার নামাজ পড়ছিলাম, আলহামদুলিল্লাহ পড়েছি। আফিয়া রহমান, এই তো আপু আপনার কমেন্টে পড়ে ফেললাম। আমি আছি তো একা কেন? হ্যাঁ সেটাই তো দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ তুষার, রিয়েলি অসাধারণ হয়েছে আপু, থ্যাংক ইউ। সোহেল, বালিকা তুমি কোথায়, একটি গান শুনবো, মাত্রই গান শেষ করলাম। ওকে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আশা করি আবার লাইভে দেখা হবে সবার সাথে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে আসসালামু আলাইকুম, আর ভালো, অনেক 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 ভালোবাসা, বাই।